প্রাণ প্রিয় বাইকার্স ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্রেক নিয়ে আপনি খুব সমস্যায় আছেন, বাইকের মধ্যে ভালো ব্রেকের জন্য আপনি নতুন ব্রেক শু লাগিয়েছেন, তারপরেও কিন্তু আপনার বাইকের মধ্যে ভালো ব্রেক হচ্ছে না। যে বাইকগুলির মধ্যে সিবিএস আছে, সিবিএস শব্দের অর্থ হচ্ছে কম্বাইন ব্রেকিং সিস্টেম, একটি ব্রেক করলে দুইটি চাকা ব্রেক হবে। তো আপনার গাড়িতে কিন্তু আপনি একটি পায়ের ব্রেকটা করছেন, দুইটি চাকা ব্রেক হচ্ছে না। ব্রেক না হওয়ার কারণ কি, কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের মেইন লিভার, আর এর নিচে যে লিভারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিবিএসের লিভার। তো সিবিএস ব্রেক যখন আপনার গাড়িতে অ্যাডজাস্ট হবে না, তখন আপনার বাইকের মধ্যে আপনি ব্রেকের মধ্যে ভালো কন্ট্রোল পাবেন না। আপনি যদি আপনার বাইকের ব্রেকের মধ্যে যদি দাঁড়িয়েও থাকেন, সেক্ষেত্রে আপনার বাইকের চাকা দাঁড়াবে না, গাড়ির সামনের দিকে যেতেই থাকবে। তো আমাদের কি করতে হবে, বাইকের ব্রেক সিবিএস ব্রেক কিভাবে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, সঠিক নিয়মে যদি আপনি সিবিএস ব্রেক যদি অ্যাডজাস্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে ব্রেকের মধ্যে আপনি কন্ট্রোল পাবেন না, ভালো ব্রেক হবে না আপনার বাইকের মধ্যে। তো আমরা ভালো ব্রেক হওয়ার জন্য সিবিএস কীভাবে অ্যাডজাস্ট করতেছি, এই যে দেখেন একটা স্পেশাল টুলস আমি এই লিভারের মধ্যে সংযোগ করে নিলাম, দেখেন। তারপর কি করতে হবে, এই যে আপনারা এখানে একটা দেখেন, এখানে একটা কেবল আসছে সিবিএস কেবল, একদম উপর থেকে কেবলটা এই ফুট ব্রেকের সাথে সংযোগ হয়ে গেছে কেবলটা, দেখেন। তো এখানে একটা নাট সংযোগ করা হয়েছে সিবিএস ব্রেক টাইট করার জন্য, প্রথম নাট, এটা হচ্ছে প্রথম নাট, এটা হচ্ছে প্রথম নাট। আর এই যে ব্রেক রডটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্রেক রডের সাথে এখানে পিছনের চাকার সাথে আরেকটি নাট সংযোগ করা হয়েছে, তো এটা হচ্ছে সেকেন্ড নাট, এটা হচ্ছে প্রথম নাট আর এটা হচ্ছে সেকেন্ড নাট। তো আমরা সিবিএস ব্রেক কীভাবে অ্যাডজাস্ট করব, সিবিএস ব্রেক অ্যাডজাস্ট করার জন্য আমাদের কী করতে হবে, এই যে দেখেন আমাদের কী করতে হবে, এই সিবিএস ব্রেকের প্রথম নাটটা আমাদের সম্পূর্ণ লুজ করে ফেলতে হবে, এখানে কোনো র্যাশ ব্যবহার করতে পারবেন না। যদি র্যাশ দিয়ে এখানে টাইট করেন, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে আপনি ভালো ব্রেক পাবেন না। তো আপনারা দেখেন আমি প্রথমে সিবিএস ব্রেকের প্রথম নাটটা আমি লুজ করে নিলাম, এখন আমি এই যে সেকেন্ড নাট পিছনের চাকার সাথে সংযুক্ত আছে, এই নাটটা আমি টাইট বা লুজ করে পিছনের চাকার ব্রেক অ্যাডজাস্ট করব। তো আমি পিছনের ব্রেক অ্যাডজাস্ট করে নিচ্ছি, পিছনের চাকার ব্রেকের ফিরি ফেলে থাকবে 15-20 mm, পিছনের চাকার ব্রেক অ্যাডজাস্ট করার পর আপনার কি দেখতে হবে, আপনার বাইকের চাকা ফ্রিভাবে ঘুরতেছে কিনা এই বিষয়টা আপনার দেখতে হবে। যদি চাকা জ্যাম থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো ব্রেক হবে না, আপনার বাইকের মাইলেজ কমে যাবে, তো এবং ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। তো চাকাটা ফ্রিভাবে ঘুরতেছে কিনা সেই বিষয়টা আমাদের দেখতে হবে, চাকা ফ্রিভাবে ঘুরতেছে। এখন আমি কি করব, সিবিএসটা অ্যাডজাস্ট করব। এই যে সিবিএস ব্রেকের প্রথম নাটটা, এই নাটটা আমি আস্তে আস্তে টাইট করব, এখানে কোনো র্যাশ ব্যবহার করবেন না। যদি র্যাশ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার বাইকে চাকা জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাত দিয়ে টাইট করবেন এভাবে আমার মতো। তো আমি সিবিএস ব্রেকের নাটটা টাইট করে নিলাম, সিবিএস ব্রেকের নাট এবং চাকার ব্রেক অ্যাডজাস্ট করার পর স্পেশাল টুলসটা খুলে ফেলবেন। তো আমি স্পেশাল টুলসটা খুলে ফেললাম। তো আমি এই বাইকের ব্রেক অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পর আমি আপনাদের চাকাটা ঘুরিয়ে দেখাচ্ছি, চাকা ঘুরাচ্ছি, হাত দেওয়ার সাথে সাথে দেখেন ব্রেকে চাপ দেওয়ার সাথে সাথে চাকা ব্রেক হচ্ছে, একদম খুব সুন্দরভাবে ব্রেক হবে। এবং আপনাদের সামনে চাকাটা আমি ব্রেক করে দেখাচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে ব্রেক হচ্ছে,
তো আপনার বাইকের মধ্যে আপনি নতুন ব্রেক শু লাগানোর পরও যদি ভালো ব্রেক না হয়, আমার মতো করে আপনি আপনার বাইকের ব্রেক অ্যাডজাস্ট করবেন, তাহলে আপনার বাইকের মধ্যে আপনি ব্রেকের মধ্যে ভালো কন্ট্রোল পাবেন, আপনার বাইকের মধ্যে ভালো ব্রেক হবে। তো আর কথা বাড়াবো না, আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অল করে রাখবেন, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।